Yo, what's up guys, kemon acho shobai, asha kori onek bhalo acho. It's me your boy Abdullah Rahat, welcome my first vlog. To guys ajke kono rokom ekta prothom vlog banacchi. To ajke shukrobar, to jumar namaz porte ami sokal bela ghum theke uthe ber hoye gelam ebong ber hoye dekhi amader gate tala dewa. So ami upore gelam basha diye chabi ta niye abar ber holam, then niche jabo, niche je তালা খুলবো তারপরে বের হতে হবে। আজকে গরমটা মোটামুটি আছে কোন রকম, তো নিচে নামতে আছি। এই যে তালাটা খুলতে আছি। তো গাইস এই বাসা দিয়ে বের হয়ে গেলাম এবং নামাজের উদ্দেশ্যে রওনা হলাম। বাসার বাইরে প্রচন্ড রোদ, কি বলবো। আর মাথায় আমি হুজুর, মাথায় কোনো টুপি নেই কিন্তু আমার পকেটে ঠিক টুপি আছে। তো বের হয়ে গেলাম বাসা দিয়া। এই যে আমার বাসা এবং এই বাসার বাহির, তো আমি সোজা হাঁটতে আছি। এই হলো আমার বাসার সামনের রাস্তা, আমি ঠিক হাঁটতে আছি সোজা একদম। বাইরে প্রচণ্ড রোদ আছে, তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের মাঝ রাস্তায় চলে এসেছি। হাঁটতে রাস্তায় চলে এসেছি, দেন সামনে একটা মসজিদ আছে। মসজিদটা আমি নামাজ পড়বো না, আমি পড়বো অন্য একটা মসজিদে। এই মসজিদে আমি নামাজ পড়বো না, কিন্তু এই মসজিদটা নামাজ পড়ার ভালো লাগে, খুব নামাজ পড়তে। কিন্তু আমি পড়বো আমাদের মসজিদ, যেটা যেখানে আমি সবসময় নামাজ পড়ি, সেই মসজিদে এখন যাব নামাজ পড়তে। তো আজকের ওয়েদারটা রোদ হলে কী হয়েছে কিন্তু সুন্দর আছে। এই হলো আমাদের খেলার মাঠ। এই যে চলে এসেছে আমাদের হুজুর মামা, সে একটা চমলক্ষ হাসি দিয়ে চলে গেল আমাদের সামনে থেকে। তো আমি তার সাথে চমলক্ষ কথা বলে আবার সোজা হাঁটতে আছি। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মসজিদে। এই হলো আমাদের মসজিদ এবং আমি উঁচুটা এখনও করিনি, তো মসজিদে যাব, দেন উঁচু করবো, তারপরে নামাজটা পড়ব। দেন যাচ্ছে, আজকে লোক খুব কম হয়েছে মনে হয়, তো আমি উঁচু করতে যাচ্ছি। তো মসজিদে জুতাটা পরে আমি উঁচু করতে যাচ্ছি। ওমা, এখানে কি, এত পানি দিয়ে ভরা। তো এখানে পানি আমি একটা ভালো ছিট খুঁজতে আছি, তো পেয়ে গেছি। এখানে বসে আজকে আমি উঁচুটা করবো, দেন উঁচু করার পর আপনাদের সাথে দেখা হবে। দেন উঁচুর পরে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে আছি দোতলায়। দোতলায় যাব নামাজ পড়তে। পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই যে কিছু চমলক্ষ বাহিনী বসে আছে, তারা শুনছে আজকে জিলাপি দেবে এর জন্য। তো আমার নামাজ শেষ, আমি এখন বের হচ্ছি এবং সকলে বের হচ্ছে। তো নামাজ বেরিয়ে সাই সাই করে বের হয়ে গেছি, দেন এখন বের হয়ে কিছু ফটো টটো শ্যুট করব। তো নামাজে কী ঢুকবো, এসএসসি পরীক্ষার্থীদের ঠেলা ঠেলিতেই তো ঢুকতে কষ্ট হয়ে গেছে, তারপরও ঢুকলাম। দেন এখানে সবাই ফটোগ্রাফার ফটো তুলতে ছাদে যাবে, তাও আবার মই দিয়া উঠে। তো সবাই উঠতে আসে কিন্তু এখানে আর আমাদের ফটো তোলা হলো না, তো আমরা লোকেশন চেঞ্জ করে অন্য জায়গা যাব। তো যেতে যেতে দেখা হলো একটা বড় ভাইয়ের সাথে, তো বড় ভাই বললো আমাদের লিফট দিয়ে দেবে। তো আর কি করার, লিফট নিলাম, লিফট নিয়ে চলে যাচ্ছি সাই সাই করতে করতে আমাদের সেই দোকানে। তো দোকানে তো চলে আসলাম যে গরম পড়ছে, একটা ঠান্ডা না খেলে হবে না। তো আমি নানির কাছ থেকে বললাম আমাকে একটা স্প্রিট দেন, তো নানি আমাকে একটা স্প্রিট দিল। তো স্প্রিট দিয়ে আমি একটা আমার চমলক্ষ বাহিনীকে একটা লোভ দেখাই দিলাম। তো ওখানে আর কিছুক্ষণ থাকার পরে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং বাসার গলির সামনে এসেছি। তো গাইস এইটাই ছিল আজকে আমার ছোট প্রথম একটা ছোট ব্লগ। ইনশাল্লাহ সামনে আরও ব্লগ দেবো সুন্দর সুন্দর। অবশ্যই সবাই সাপোর্ট লাইক করবেন। এবং সাই সাই করতে করতে আমি আমার বাসার গেটের কাছে চলে আসলাম এবং গেট দিয়ে আমি সোজা বাসায় চলে গেছিলাম। বাই বাই।